গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম আজকে বিরিয়ানি হবে, আর বিরিয়ানি হবে মানে বিরিয়ানিতে আলু তো থাকতেই হবে। তো যেন এখানে আলু কাটতে বসে গেছি, সবারই জন্য একটা করে আলু, দিনের বেলা একটা, রাতের বেলা একটা। না না এটা না, আমি সকালবেলা বিরিয়ানি জোগাড় করতে বসে পড়েছি। এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আলু ম্যারিনেট করেছি আর চিকেনও ম্যারিনেট করছি, শুধু বিরিয়ানি মশলাটা দেওয়া বাকি আছে। আমি সানরাইজের শাহি বিরিয়ানি মশলা ইউজ করছি, একটু আলুতেও দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসবে। এর মধ্যে একটু করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো। ধনে পাতা পুদিনা পাতা কিছুই নেই, যা আছে সেটা দিয়ে কাজ চালাবো। ভুলে গেছি, পুদিনা পাতাও ছিল, ধনে পাতাও ছিল বাজারে, সব ভুলে গেছি। আমি কিন্তু একটা হাত আশ করিনি, এটা শুধু এইটা দিয়ে মারছি। এখানে আলু এন্ড চিকেন দুটো ম্যারিনেট করে রেখে দিয়েছি, বাট ডিম দেবো না আমি। আমাদের আজকে সবাই মিলে এখানে লাস্ট দিন, ঠিক আছে? ওরা কালকে বেরিয়ে যাচ্ছে, পিউ আজকে বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম সবাইকে একটু বিরিয়ানি রেঁধে খাওয়ানো যাক। তো আজকের মেনুতে দুপুরে থাকছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আলু বোকরা দেয় না তো কিসে দেয়? ফুটোটার জন্য আলু বোকরা চাটনিটা তো এটা আলু বোখরা গোটা গোটা নাকফোটাতে, নাকফোটা ওদের আলাদা লোক থাকে, জিজ্ঞাসা করে এসেছে কিনা। নাকফোটানোর জন্য আলাদা লোক থাকবে, ওই একটা মেশিন চালাতে। এই যে চাল ঢালা হচ্ছে দিদি। এই দিদি 1 কিলো চালই লাগবে, 1 কিলো বিয়েতে চিকেনে। না 1 কিলো চাল কত টাকা? এমন সবাই খাবে, হয়ে লেগে যাবে। কালকে মেজিরা আলুর বিরিয়ানি খাবে বলেছে, সেই জন্য এই কেশরটা রেখে দিচ্ছি। আর এই দুধের মধ্যে দুধ আর জল মিক্স করেছি, পুরো দুধ নেই, ওর মধ্যে এই কেশরটা দিয়ে দিচ্ছি। এই যে ভাত সেদ্ধ করা হয়ে গেছে, ঠিক আছে, এবার সাইড করে রেখে দেবো, এবার চিকেনের জোগাড় করবো, দিয়ে মিক্স আপ করে বসিয়ে দেবো। এখানে আলু ভাজা চলছে, ঠিক আছে, আলুটা ভাজা হয়ে গেলে চিকেনটা কষে নেবো। আর এদিকে বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, সাথে আলু বোখরাটাও রেখে দিয়েছি। আলুটা বেশ কড়া কড়া করেই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই যে পিউ এখানে রেডি হয়ে শুয়ে রয়েছে, একটু একটু পরে হিমাদ্রি আসবে, দিয়ে এসে নিয়ে যাবে। আমাদের আজকে পেট পুজো করার জন্য চলে এসেছে অরেঞ্জ আইসক্রিম, তুমি খাবে তো? মায়েরটা কি ফ্রিজে রাখবো? কেমন লাগছে দিদি? কি সেটা নিয়ে বসে আছে, এটার ভেতরটা ঢুকিয়ে দেয় ক্যামেরাটা। জিভটা কিরম লগ লগিয়ে কথা বলতে পারছি না, এত জমে ধর এটা স্মৃতি। ইয়ে বাবা রে, এমনিতেই ঘরের অবস্থা তা, ওর মুখটা দেখ, বিরিয়ানির হাড়ি বসিয়ে দিয়েছি ভাপে, এবার হলে মোটামুটি আধ ঘন্টা ভাপ দেবো, তারপর নামিয়ে নেবো। মানে গন্ধ পাচ্ছে, চিকেন কষিলো। সুল্লাকে ওয়েলকাম জানাতে আসছে, ও বাবা সঙ্গে সঙ্গে চিজ বার করে নিয়েছে। বিরিয়ানি রেডি, চলে এসো চলে এসো। আমার খিদে তো পেট ভরে যাচ্ছে। পাঁচটা চিকেন খেয়েছে,
কি অনেকগুলো বন্ধু আছে পার্কে ঘুরতে বেড়াচ্ছ মায়েরা কোনো বন্ধুই নেই ও পার্কে যে আমি চুপচাপ বসে থাকি কেন ওখানে বন্ধু নেই কেন একটা ভাইবস ম্যাচ হতে হয় তো হেমাদি কোথায় গাড়ি খারাপ হয়ে গেছে বললো বুঝতে পারিনি গাড়ি কি হয়েছে এখন কলকাতা যাবে কলকাতায় ঠিক করাবে যদি হয় তো বিকালে আসবে নালে বললো দেখছি কবে যাবে আপনারা যাওয়ার আগে বলেছিলেন যে চার বোনকে একসাথে দেখতে পা চাই এই যে ইনি মেজ ইনি বড় ইনি ছোট এই যে সেজ এ আমাকে দে রে আমি এটা খাই দে গোলাপি শাড়ি নীলা টিবরা নীলা মানু বড় বল আই সর্বেশাম সর্বভক্ষিব শচ্ছু মেঘবদ্রেশ সম্বনাম কুরু কুরু শীঘ্রম বৈশম ওম তা বা 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 জাস্তা এ বাধে তুই বলছিস আমি ফাংগে সামনে যাচ্ছি আর দিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছি চ্যালেঞ্জটা নোবেল নয় চ্যালেঞ্জ ছুঁড়ে মারছি সেটা হচ্ছে আজ 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 ব্লু হে পানি পানি গানটা ক্লাসিক্যাল ভার্সনে গিয়ে দেখা তার আম্মা গ্রেসতে গিয়ে কেমন হাউ মাস বল 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 রে তারপরে কি হলো এরপর বড়দি আমাদের ফেমাস গান সারা জীবন বড়দি এটা গিয়ে এসেছে আর মেজদি নেচে এসেছে আপনাদের সামনে নেচে দেখাবে শিউলি তলায় ভোরবেলায় করুন নৃত্য পরিবেশনায় ঝুমা চক্রবর্তী সঙ্গীত পরিবেশনায় শুক্লা চ্যাটার্জি জোরে হাততালি সবাই নে হাততালি এরা করতে চলে এলো কুসুম কুড়া এরকম সঙ্গীত পরিবেশন করতে করতে আমার নাচের রিহার্সাল দিয়ে দিয়েছে কেতি কর ম্যাচ হয়ে গেল এরকম করে স্টেজে উঠে ওর নাচ হয়ে গেল টু থ্রি স্টার্ট নে জিজ্ঞেস করে কেন ভালো করে ধর ওইটা রেখে দে আবার কবে আসবি তাহলে অগস্টে ঢেমে দাঁড়িয়ে আছে তাও ভেতরে ঢুক ভেতরে ঢুক কেন পিউরা বেরোচ্ছে আর আমরা সি অফ করতে যাচ্ছি আচ্ছা বলে দিই হিমাদ্রি দাঁড়িয়ে আছে সামনে ওইখানে যেহেতু অনেক দেরি হয়ে গেল ওর অনেক আগে আসার কথা ছিল তাই বাড়িতে আর ঢুকতে পারলো না আর গাড়িটা রেখেও কোথাও আসার জায়গা নেই আবার সে বসে শুতে বাড়িতে রাখতে হবে সেই জন্য ও গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পিউরা টোটো করে যাবে ওখান থেকে চলে যাবে টাটা
টাটা বুটি পানি দরজা বন্ধ করছে সিংহ দুয়ার এই চল ওটা সাপ না দড়ি পোড়া ছোটকে সাপ বলছে চলো আচ্ছা আমি নদীকে আর মানিকে নিয়ে একটু বেরিয়েছি নদী অনেক দিন ধরে বলছে মোমো খাবে তো ওকে মোমো আর খাওয়ানো হচ্ছে না আজকে যাচ্ছে ওকে মোমো খাওয়াতে নিয়ে যেতে ম্যাঙ্গো পালস কি পালস চকলেট কি দিস না ওটা দি পালস ভালো বিট নুন আছে নদীর জন্য নেওয়া মোমো মানি খাচ্ছে খুব রেড চিলি সসে ডুবিয়ে ডুবিয়ে মোমো খাচ্ছিল টমেটো সস ভেবে আচ্ছা আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন দেখি ক্যাফে ভাইবসে মোগল দরবার থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন ক্যাফে ভাইবসে নিচে আছি আমার আমার যে কলেজ ফ্রেন্ড তারা আসছে শিব শিবে অ্যান্ড প্রেসিডেন্ট খাও আমি যাব সানডে ইয়েস আমি যেখানেই শুরু করি সবাই একটা কথাই বলো ব্যাস শুরু হয়ে গেল তুই দেখ তোদের তোদের প্রফেশনের জন্য আমি এতক্ষণ ওয়েট করলাম আমার প্রফেশনটা কি ছেলে খেলা নাকি বল আচ্ছা খাবারটা কেমন করেছে বল ভালো হেভি ওকে ওদের সাথে দেখালো সবাইকে আজকে খাওয়ালাম আমি ওরা সবাই মিলে খেয়েছিল চাউমিন আর চিলি চিকেন আমি খাইনি কিছু আমি বাড়িতে এসেই খাবো বিরিয়ানিটা বানিয়েছিলাম বিরিয়ানিটা বেকার নষ্ট হবে ওই একটা চা খেয়েছি গ্রিন টি খেয়েছি আর এখানে এসে বিরিয়ানিটা খাবো পিউ পৌঁছে গেছে এখন বাজছে 9:20 ইয়েস নটা কুড়ি আজ খেয়ে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে যাবো কালকে বোধ হয় আমি আর মানি বর্দিও আজকে আজকে ফাংশন বলে বর্দি এসেছে ফাংশন করে কালকে মেসদের সাথে বর্দিও ব্যাক করবে আর আমি আর মানি ভাবছি মেসদেরকে ড্রপ করতে যাবো হাওড়া তারপরে ব্যাক করবো ওখানে 6:40 ট্রেন ধরে আমরা ফিরবো যেহেতু ঘর খালি হয়ে গেছে ওই জন্য মা আমাদের সাথে শুচ্ছে আমি নদী আর মা হচ্ছে খাটে এরা বাকি তিনজন নিচে ননটি পুরোকে বলছি নতুন ঘর এসি চালিয়েছো তো ও শোবে না এখানেই শোবে তো কালকে তুমি দাদা দাদিনের কাছে থাকবে ঠিক আছে আমি বুল্লার নন্টুপুরকে একটু স্টেশনে পৌঁছে দিই তারপরে আসবো ঠিক আছে কোন স্টেশন